শুরুতে জানাচ্ছি শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির 25 সদস্যের পদত্যাগ। সিটিভি 71 সত্যের পথে অবিচল। এখন শুনুন পৌর সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার নবগঠিত নাসিরনগর উপজেলা যুবদলের সদস্য সচিব ও সকল যুগ্ম আহ্বায়ক 25 সদস্য পদত্যাগ করেছে। আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক কমিটি থেকে সদস্য পদত্যাগ করা সদস্য সচিব মোহাম্মদ নাসির উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি দল থেকে বিচ্ছিন্ন ও আওয়ামী লীগ সরকারের মধ্যপুষ্ট মীর মুস্তফা জালালকে আহ্বায়ক করে নাসিরনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। বিষয়টি প্রকাশিত হওয়ার পর নাসিরনগর উপজেলার বিএনপি যুবদল সহ সর্বস্তরে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় একজন অযোগ্য ও খুনি আসামিকে আহ্বায়ক মেনে নিয়ে তার নেতৃত্বে কাজ করা সম্ভব নয়। তাই মীর জালালকে আহ্বায়ক পদ থেকে 7 দিনের মধ্যে অব্যাহতি প্রদানের জন্য কেন্দ্রে আবেদন করা হয়। কিন্তু এ বিষয়ে কোনো পদত্যাগ না থাকায় উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাদেরকে হতাশা, ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়াকে বিবেচনায় এনে এবং অযোগ্য মীর মুস্তফা জালালকে আহ্বায়ক করা এবং বহাল রাখার প্রতিবাদে তারা একযোগে পদত্যাগ করেন। সে সাথে এই কমিটি বাতিলের দাবি জানান। সংবাদ সম্মেলনে নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে সদস্য পদত্যাগ করা যুগ্ম আহ্বায়ক গণ ও সদস্যরা উপস্থিত ছিলেন। পারজানা আক্তার ফাইজা, সিটিভি 71।